কোশ্চেনটা পড়ো, 5 নম্বর কোশ্চেনটা প্রত্যেকে পড়ো। আমি ক্লাসের ব্ল্যাকবোর্ডে একটি প্রকৃত ভগ্নাংশ লিখি যার হরটি লব অপেক্ষা 5 বেশি, এবং ভগ্নাংশের লব ও হরের সঙ্গে 3 যোগ করলে ভগ্নাংশটি 3/4 হয়। ভগ্নাংশটি নির্ণয় করো। ধরি আমি ব্ল্যাকবোর্ডে বয়লয় আকার ব্ল্যাক বোর্ডে x/y প্রকৃত ভগ্নাংশটি লিখেছি। প্রকৃত ভগ্নাংশটি লিখেছি। ধরে আমি ব্ল্যাকবোর্ডে x/y প্রকৃত ভগ্নাংশটি লিখেছি। কোশ্চেনে প্রশ্নানুসারে প্রশ্ন পরে দেখো কি করতে হবে বলে দিয়েছে। বলছে ভগ্নাংশটির হর, হর মানে ওয়াই, ওয়াই হর লব অপেক্ষা 5 বেশি। তাহলে হর থেকে 5 বিয়োগ করব, তখন সেটা লবের সঙ্গে সমান হবে। হর থেকে 5 বিয়োগ করব, লবের সমান হয়ে যাবে। এটা একটা সমীকরণ হলো। আবার কি বলেছে, লব এবং হরের সঙ্গে 3 যোগ করলে ভগ্নাংশটি 3/4 হয়। ভগ্নাংশে লব ও হরের সঙ্গে 3 যোগ করলাম, ভগ্নাংশটি 3/4 হলো। আমাকে প্রকৃত ভগ্নাংশ এই দুটো অঙ্ক সমাধান করলে এক্স আর ওয়াই এর মান বেরিয়ে যাবে, তাহলেই আমার উত্তরটা হয়ে যাবে। আমি কি এলাম 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে এক্স এর পরিবর্তে ওয়াই মাইনাস 5 বসিয়ে পাই। কী হবে পয়সা পয়সালে, এক্সের জায়গায় ওয়াই মাইনাস, ওয়াই মাইনাস 5+3 বাই ওয়াই প্লাস 3 সমান 3/4। এক্সের জায়গায় ওয়াই মাইনাস 5 বসালাম, ওয়াই এদের সরল করলে কত, -5 আর +3 সরল করলে কত, -2 3/4। বজগুণ করি, 4y-8 3y+9। ওয়াইগুলো একদিকে নিয়ে আসি, 4y-3y 9+8 y=17। ওয়াই এর মান 17 হচ্ছে, অতএব 17-5 = x, মানে 12 = x, এক্স এর মান 12। অতএব নির্ণেয় প্রকৃত ভগ্নাংশটি হলো, নির্ণেয় প্রকৃত ভগ্নাংশটি হলো, নির্ণেয় প্রকৃত ভগ্নাংশটি হলো কত, 12/17। নির্ণেয় প্রকৃত ভগ্নাংশটি হলো 12/17। বোঝা গেছে? 6 নম্বর কোশ্চেনটা পড়বে। ধরি মারিয়া এক্স এবং ওয়াই এই দুটি সংখ্যা লিখেছে, এই দুটি সংখ্যা লিখেছে ধরি মারিয়া, ধরি মারিয়া হবে অন্তস্ত আকার, ধরি মারিয়া এক্স এবং ওয়াই দুটি সংখ্যা লিখেছে, মানে এক্স মানে প্রথম সংখ্যা আর ওয়াই মানে উপরে। ধরি মারিয়া এক্স এবং ওয়াই দুটি সংখ্যা লিখেছে, বা এরকমভাবে লিখতে পারি, বা লিখতে পারি ধরি মারিয়া মারিয়ার লেখা প্রথম সংখ্যাটি হলো এক্স, এবং
द्वितीय संख्याटी हलो द्वितीय संख्याटी हलो वाई मारियार लेखा प्रथम संख्याटी हलो एक्स द्वितीय संख्याटी हलो वाई क्वेश्चन की आछे प्रश्न अनुसार प्रत्येक क्वेश्चन पर प्रथम संख्यार संगे एकुश जोग कर ले प्रथम संख्या हे एक्स तरह संगे एकुश जोग कर द्वितीय संख्यार द्विगुण तेल टू वाई एक्स प्लस एकुश समान टू वाई एट प्रथम शर्त এবার কি হলো এই যে সংখ্যা সমীকরণটা বেরোলো তাহলে এক্স ইকুয়াল টু কত টু ওয়াই মাইনাস একুশ দিয়ে এটাকে এক নম্বর সমীকরণ করে দিলাম এবং আর একটা শর্ত কি বলেছে দ্বিতীয় সংখ্যা বারো যোগ করলাম করলে কি হবে প্রথম সংখ্যার দ্বিগুণ তাহলে এরকম লেখা যাবে দ্বিতীয় সংখ্যা হচ্ছে ওয়াই ওয়াইয়ের সঙ্গে বারো যোগ করলাম তাহলে প্রথম সংখ্যার দ্বিগুণ এটা দু নম্বর সমীকরণ তাহলে দুই নং সমীকরণে দুই নং সমীকরণে এক্স এর পরিবর্তে টু ওয়াই মাইনাস একুশ বসিয়ে পাই দুই নং সমীকরণে এক্সের পরিবর্তে টু ওয়াই মাইনাস একুশ এই যে এখান থেকে যে টু ওয়াই মাইনাস একুশ বসিয়ে পাই ওয়াই প্লাস বারো ইকুয়াল টু টু ইন্টু টু ওয়াই মাইনাস একুশ ফোর ওয়াই মাইনাস একুশ দুগুণ বিয়াল্লিশ বিয়াল্লিশটা বাদিকে নিয়ে আসলাম চিহ্ন বদল করে ফোর ওয়াই মাইনাস ওয়াই ছাপ্পান্ন ইকুয়াল টু থ্রি ওয়াই ছাপ্পান্ন ইকুয়াল টু থ্রি ওয়াই এটা চুয়ান্ন হবে তো দুই আর দুই চার তিন আঠেরো চুয়ান্ন আঠেরো সমান ওয়াই মানে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে আঠেরো দ্বিতীয় সংখ্যা কত দ্বিতীয় সংখ্যা আঠেরো এবার প্রথম সংখ্যা কত এই যে এখানে বসিয়ে দিলে হয়ে যাবে এইখানটায় বসালে হয়ে যাবে এক নং সমীকরণে ওয়াই সমান আঠেরো বসিয়ে পাই পনেরো প্রথম সংখ্যা